আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আজকে আমি আবার মাছ ধরতে এসেছি। আজকে বসে নিয়ে আইছি আমরা, আমি এবং আমার বন্ধু। তো আজকে আপনাদেরকে দেখাবো, আজকে দেখেন মাগুর মাছ পাইলাম, কত বড় মাগুর দেখতে পাচ্ছেন। দেখেন মাগুরের সাইজ, দেখেন কি সুন্দর মাগুরের কালার, হলুদ কালার একদম, এটা দেখতে পাচ্ছেন। এই মাত্র তুললাম মাছ এইখান থেকে। এটা হচ্ছে আমাদের কোম্পানির বাগান। আজকে আমাদের কোম্পানির বাগানে মাছ ধরতে আইছি। দেখেন দেখেন কত বড় সাইজ মাগুরের, এই মাত্র তুললাম আলহামদুলিল্লাহ। তারপরে ট্যাংরা পাইছি অনেকগুলা আজকে। আজকে পানি বেশি কারণে মাছ খুবই কম পাওয়া যাচ্ছে, বড়শিতে মাছ বেশি একটা পাওয়া যাচ্ছে না। আর যতটুকুই পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখা যায়, এই যে বলতে না বলতেই দেখেন এই যে একটা ট্যাংরা পেয়ে গেলাম। আর দেখি পরে আরও ধরে কি না। এই দেখেন ট্যাংরা সাইজ, গুলশা ট্যাংরা। তো সবাই ভিডিওর সঙ্গে থাকুন। আর আজকে হচ্ছে জায়গা পরিবর্তন করতে হচ্ছে বেশি, মানে পানি বেশি, যার কারণে হচ্ছে আকাশে একটু মেঘও আছে, মেঘলা মেঘলা আছে। তো এক জায়গায় না ধরলে আর এক জায়গায় যাইতে হচ্ছে। তো আজকে বেশি একটা পাওয়া যাচ্ছে না, তারপরেও পাওয়া যাচ্ছে, চলবে, খাওয়া চলবে। ও বিশাল সাইজের ট্যাংরা দেখেন, অনেকক্ষণ পর আরেকটি পেলাম ট্যাংরা মাছ। যদিও বা পানি বেশি মানে খাচ্ছে, মানে দু একটা করে ধরা যাচ্ছে আর কি। ও দেখতে পাচ্ছেন বন্ধুরা, আবার একটা পেলাম বড় সাইজের ট্যাংরা, দেখেন অনেক বড় সাইজ। আপনাদের কিছু এভাবে ধরে দেখাই, দেখেন কত বড় আপনার হচ্ছে ট্যাংরা। তো যাক, তারপর মাঝে মধ্যে ধরতেছে, মানে আজকে খুবই কম ধরতেছে, কারণ মানে পানি বেশি যার কারণে আজকে কম। তো আলহামদুলিল্লাহ চলছে মোটামুটি ভালোই। তো ভিডিওর সঙ্গে থাকুন। ফলি মাছ, ফলি মাছ, হ্যাঁ ফলি, এই যে দেখতে পাচ্ছেন ফলি, বসিতে ফলি মাছ ধরে। ফলি তো বন্ধুরা, আজকের মতো মাছ মারা এখানেই শেষ। তো দেখলেন হচ্ছে মাছ মারার ভিডিও আজকে। তো আজকে যাই হোক, আলহামদুলিল্লাহ পাইছি, খুবই অল্প, বেশি একটা পাইনি। তো আজকে পানি বেশি হওয়ার কারণে হচ্ছে মাছ বেশি একটা ধরে নেই। তো ইনশাল্লাহ আগামীতে আবারও আসবো এখানে মাছ ধরার জন্য, বসে নিয়ে তখন আপনাদেরকে দেখাবো। আর পানি কম থাকলে এখানে প্রচুর ট্যাংরা মাছ ধরে বসিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।